এগৰাকী এমপি নাইবা জনপ্ৰতিনিধিৰ সম্পত্তি কিমান হ'ব পাৰে? নিৰ্বাচনী প্ৰচাৰৰ সময়ত এগৰাকী এগৰাকী প্ৰাৰ্থীয়ে কিমান কোটি কোটি টকা খৰচ কৰে? এনেকুৱা প্ৰশ্নৰ উত্তৰ হয়তো আপুনি জানে, কিন্তু আজি আমি আপোনালোকৰ লগত পৰিচয় কৰাই দিম এগৰাকী পৃথক জনপ্ৰতিনিধিক। এই জনপ্ৰতিনিধিগৰাকীৰ লগত কোনো পি এছ অ' নাই, তেওঁৰ লগত কোনো এছ ইউ ভি বাহনো নাই, নাইবা তেওঁৰ অট্টালিকাটো নাথাকে। প্ৰথমতে কেইখনমান ফটোগ্ৰাফ চাওক। এটা জুপুৰিত এগৰাকী ব্যক্তি, কেতিয়াবা এই ব্যক্তিগৰাকী এখন চাইকেল চলাই আছে, সেই চাইকেলখনেই তেওঁৰ সাৰথি। একেবাৰে সহজ সৰল জীৱন যাপন কৰিছে এইগৰাকী জনপ্ৰতিনিধিয়ে। জনতাৰ মাজতো সম্পৰ্ক তেওঁ নিবিড়, আড়ম্বরপূর্ণ জীবনেই সম্পূর্ণ সহজ সরল জীবন যাপন করেছে এইগারী জনপ্রতিনিধিয়ে। আর এইগারী হয়েছে উড়িষ্যার বালাসরের এইবার নির্বাচিত হওয়া বিজেপির সাংসদ প্রতাপ চন্দ্র সারঙ্গী। এটা সময় বিজেপি আর আর এস এসর সঙ্গে উতঃপুতভাবে জড়িত এইগারী প্রতাপ চন্দ্র সারঙ্গী। এই ব্যক্তিগারী নিজের জীবন জনতার সেবার উৎসর্গিত করেছে। উড়িষ্যাত দেখা দিয়া বিভিন্ন সমস্যার বাবে তেওঁ যুদ্ধ চলাই আহিছে। আর এইগারী সারঙ্গীয়ে এইবার উড়িষ্যার বালাসরের প্রতিদ্বন্দ্বিতা করেছিল, আর তেওঁৰ বিরুদ্ধে আছিল বিজু জনতা দলের কোটিপতি প্রার্থী রবীন্দ্র কুমার জেনা। কিন্তু উড়িষ্যার এইগারী সন্ন্যাসীয়ে রবীন্দ্র কুমার জেনাক প্রায় 12,000তকৈ অধিক ভোটত পরাস্ত করলে, আর তারপর দেশের সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছে। কোনো কোনোৱে তেওঁ উড়িষ্যাৰ নৰেন্দ্ৰ মোদী বুলি উল্লেখ কৰে, আৰু ইণ্টাৰনেটত এতিয়া কেৱল উড়িষ্যাৰ এইগৰাকী প্ৰতাপ চন্দ্ৰ সারঙ্গীক লৈয়ে যথেষ্ট চৰ্চা। একেবাৰে সহজ সৰল জীৱন যাপন কৰা, জনতাৰ মাজত সম্পৰ্ক থকা এইগৰাকী সাংসদ সকলোৰে বাবে যেন আদৰ্শ হওক। ব্যুৰো ৰিপৰ্ট, টাইম 8।